আসসালামু আলাইকুম, আমি আরফান। ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। তো আজকে আমরা কিছু ইন্টারেস্টিং ম্যাথ করব প্যারাবোলা নিয়ে, পরাবৃত্ত রিলেটেড। তো এর মধ্যে একটা ম্যাথ হচ্ছে এরকম যে এক ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16x পরাবৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6 ওই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এই ফরম্যাটটা দেখে আমরা বুঝতে পারছি আসলে আমাদের পরাবৃত্তটা দেখতে কেমন, আমাদের পরাবৃত্তটা দেখতে কেমন হবে। তো আমরা পরাবৃত্তর সমীকরণ বা ফরম্যাট দেখে আমরা বুঝতে পারছি যে এক্স অক্ষের ধনাত্মক দিকে আমাদের, যেহেতু এক্স আছে সাথে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে অথবা ঋণাত্মক দিকে হবে আমার পরাবৃত্তের অসীম দিক। যেহেতু এদিকে প্লাস, যদি মাইনাস থাকতো তাহলে ঋণাত্মক দিকে আমাদের পরাবৃত্ত অসীম দিক থাকতো, যেহেতু প্লাস তাহলে আমাদের ধনাত্মক দিকে পরাবৃত্তের অসীম দিক থাকবে। এখন বলা হচ্ছে যে উপকেন্দ্রিক কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব, ধরো আমরা আমরা আমাদের উপকেন্দ্র হচ্ছে এস, এবং বলছি যে উপরিস্থ কোনো বিন্দুর এই যে বিন্দু হচ্ছে এটা পি। এখন এই বিন্দু হতে আমাদের এই উপকেন্দ্রিক দূরত্ব যেটা এটা সেটাকে বলি আপনার আসলে এটা এসপি। উপকেন্দ্র হতে আমাদের উপকেন্দ্রে পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাকে বলে উপকেন্দ্রিক দূরত্ব। তো উপকেন্দ্রিক দূরত্ব এটাকে আমরা বলছি এটা মান কত, 6। এখন প্রশ্ন হচ্ছে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, খুব ইন্টারেস্টিং। তো এখন আমাদের সমীকরণটাকে যদি আমরা লিখি তাহলে আমাদের সলিউশন লিখি, সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16x। তাহলে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 × 4 × x, 4×4 = 16। তাহলে আমাদের এর মান কত, এর মান 4। তো আমরা জানি কি এখান থেকে এখানে দূরত্ব a। এবার আমরা বললাম যে এখানের যেই সমীকরণটা হবে, স্থানাঙ্কটা হবে, সেই স্থানাঙ্কটা হবে এক্স ওয়াই স্থানাঙ্ক। তাহলে এই যে যদি আমি এভাবে একটা রেখা টানি, যদি একটা রেখা টানি তাহলে এই দিক থেকে এদিকে দূরত্বটা এক্স পরিমাণ, এই থেকে এদিকে দূরত্বটা ওয়াই পরিমাণ, এতটুকু দূরত্ব এক্স, এতটুকু দূরত্ব ওয়াই। তাহলে এখন আমাদের কথা হচ্ছে যে এটা এবার আমি যদি নিয়ামক রেখা আঁকি তাহলে এই বিন্দু হতে এটা আঁকলাম, তাহলে এই আমরা বলছি কি পরাবৃত্তের এই যে এস থেকে পি এর দূরত্ব মানে উপকেন্দ্রিক দূরত্ব ইজ ইকুয়াল টু কি হবে, এই এই উপরস্থ বিন্দু হতে নিয়ামক রেখা মধ্যবর্তী লম্ব দূরত্ব পিএম, মানে কি ইজ ইকুয়াল টু এসপি ডিভাইড বাই পিএম। এবং ইয়ের মান কত, ইয়ের মান হচ্ছে 1। তাহলে এসপি ইজ ইকুয়াল টু কি হবে, এসপি ইজ ইকুয়াল টু হবে পিএম, মানে এস থেকে পি এর দূরত্ব যতটুকু হবে পি থেকে এম এর দূরত্ব সেমই হবে। তাহলে এদিক থেকে এদিকে দূরত্ব যদি 6 হয় তাহলে এদিক থেকে এদিকে দূরত্ব 6, এতটুকু দূরত্ব সেম। এদের দূরত্ব যদি 6 হয় তাহলে এদিক থেকে এদিকে দূরত্ব তো 6, এদিকে দূরত্ব যেহেতু 6 এদিকে দূরত্ব 6, তার মানে এদিকে দূরত্বটাও 6। এদিকে দূরত্ব যদি 6 হয় তাহলে এদিকে দূরত্ব 6। এক্সের মান, এটা মূলবিন্দু, এই মূলবিন্দুতে এদিকে দূরত্ব হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এটা হচ্ছে এক্সের মান। তাহলে এদিক থেকে এদিকে দূরত্ব এ হলে এদিকে থেকে এদিকে দূরত্ব এ সেম আমরা জানি। তাহলে আমাদের কী পাচ্ছি যে এই সম্পূর্ণটা দৈর্ঘ্য সমান সমান এই সম্পূর্ণটা দৈর্ঘ্য, এটা এটাও 6। তাহলে আমাদের এই 6 বলতে পারি এদিক থেকে এদিকে দৈর্ঘ্যটা, এদিক থেকে এদিকে দৈর্ঘ্যটাকে আমরা 6 বলতে পারি, এই হচ্ছে আমাদের 6। এই 6 সমান সমান কী হচ্ছে, এই 6 সমান সমান হচ্ছে এদিক থেকে দৈর্ঘ্যটা হচ্ছে এক্স পরিমাণ, আর এদিক থেকে এদিকে দৈর্ঘ্যটা হচ্ছে এ পরিমাণ, এর মান কত 4, তাহলে প্লাস 4, বুঝতে পারলাম। তাহলে আমাদের এক্স এর মান কত হচ্ছে, এক্স এর মান হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 6 − 4, এই মাইনাসটা দিয়ে চলে গেলো, এই 4টা দিয়ে চলে গেলো। তাহলে সুতরাং এক্স ইজ ইকুয়াল টু কী হচ্ছে 2, তো এক্স এর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, বুঝতে পারলাম। আবার বলি আমি এদিকে কী হচ্ছে যে আমাদের এক্সের বলছি যে উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে 6, উপকেন্দ্রিক দূরত্ব যদি 6 হয় তাহলে এই বিন্দু হতে নিয়ামক রেখা দূরত্ব সেম, তার মানে এটা হচ্ছে 6, এটা যদি 6 হয় তাহলে এটাও 6, এটা যদি 6 হয় আমরা বলছি যে এদিক থেকে এদিকে দূরত্ব হচ্ছে এক্স, আর এদিক থেকে এদিকে দূরত্ব হচ্ছে এ পরিমাণ। তাহলে এর মান আমরা জানি, তাহলে এ এদিক থেকে এই দুইটা যোগফল হচ্ছে, এই দুইটা যোগফল এক্স প্লাস এই এর মান মানে 4, তাহলে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে আমাদের এই এটা দৈর্ঘ্য সমান, তাহলে এটার মান হচ্ছে 6। তাহলে 6 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 4, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী হচ্ছে 2, তার মানে আমরা আসলে এক্স এর স্থানাঙ্ক স্থানাঙ্কের এক্স এর মান পেয়ে গেলাম, এক্স এর মান পেয়ে গেলাম। এবার আমাদের ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো ওয়াই এর মান কীভাবে নির্ণয় করতে পারি, আমি যখন এক্স এর মান জানি তখন আমরা বলছি যে এই বিন্দুটা হচ্ছে আমাদের পরাবৃত্তের উপরস্থ একটি বিন্দু, তার মানে আমার এই এক্স এর মানটা
অবশ্যই আমাদের এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে, অবশ্যই এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা জাস্ট এই এক্সের মান আমরা এখানে যদি বসাই দিই তাহলে ওয়াইয়ের মান পাবো। তাহলে আমরা বসাই, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হচ্ছে 16 × 2 মানে 32। তাহলে ওয়াই সমান সমান কী হবে, স্কোয়ার রুট 32। এখন স্কোয়ার রুট করলে প্লাসের হতে পারে, মাইনাস হতে পারে, কারণ কি আমাদের এই বিন্দুটা কি শুধুমাত্র এদিকেই হবে, এই বিন্দুটা কি এদিকে হতে পারতো না, মাইনাসের ওয়াই অক্ষে মাইনাসের, তো এইখানে প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে এখন আমাদের সমীকরণটা এটা কি আর একটু সুন্দরভাবে লিখতে পারি যে প্লাস মাইনাস রুট ওভার 16 × 2। এখন রুট যদি 16 হয় তাহলে 4, রুট 4 চলে আসে, তাহলে প্লাস মাইনাস 4√2। এই হচ্ছে আমাদের ওয়াই স্থানাঙ্ক। তাহলে আমাদের স্থানাঙ্কটা কী হবে, দুইটা হবে স্থানাঙ্ক, একটা স্থানাঙ্ক হবে 2, 4√2, আর একটা স্থানাঙ্ক হবে 2, −4√2। এই দুইটা স্থানাঙ্কের মধ্যে দুইটার যে কোনো একটা স্থানাঙ্ক হতে পারে, যার লম্বা উপকেন্দ্রিক লম্বা দৈর্ঘ্য উপকেন্দ্রিক দূরত্ব 6। এই হচ্ছে আমাদের সমাধান, জাস্ট একটুখানি কনসেপচুয়াল ছিল ব্যাপারটা, তো খুব ইন্টারেস্টিং, এবং আমরা পরবর্তী ম্যাথ এখন দেখব। তো আমাদের পরবর্তী ম্যাথ হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4px, পরাবৃত্তটির এই বিন্দু দিয়ে গমন করে। এখন প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে তো আমাদের এম আর নাই, কী করবো এখন? এখন আমাদের ফরম্যাটটা দেখতে হবে যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4px সাথে এক্স, এক্স আছে মানে আমাদের পরাবৃত্তটি দেখতে কেমন হবে, যে এক্স অক্ষের দিকে আমাদের অসীম দিক হবে। এখন এক্স অক্ষের ধনাত্মক না ঋণাত্মক দিকে হবে, যদি এদিকে প্লাস থাকে তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে পরাবৃত্ত অসীম দিক হবে, এক্স অক্ষে যদি মাইনাস থাকে তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে আমাদের পরাবৃত্ত অসীম দিক হবে, যেহেতু প্লাস তাহলে আমাদের পরাবৃত্ত অসীম দিক হবে এক্স অক্ষের ধনাত্মক দিকে। হলো, এবার বলছি যে এই পরাবৃত্তটাই এই বিন্দুতে গমন করে, এই বিন্দুটা কি 3 − 2 বিন্দু, দ্যাট মিন্স এই বিন্দুটা আসলে আমাদের এই পরাবৃত্তের সমীকরণটাকে স্যাটিসফাই করবে, মানে সিদ্ধ করবে। তা আমরা যদি এই বিন্দুটা আমরা এখানে বসাই দিই তাহলে আমরা কী পাই, আমরা পি এর মান পেয়ে যাব। আমরা বসাই তাহলে আমাদের ওয়াই এর মান কি −2, তাহলে আমরা সমীকরণটা লিখি সলিউশন ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4px, আমাদের ওয়াই এর মান কত −2, তাহলে −2 এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4px, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 3 × 3, তাহলে কত হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 4px × 3, 4 কাটা, তাহলে সুতরাং পি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1/3, তার মানে আমাদের পি এর মান 1/3 হচ্ছে। তাহলে আমাদের সমীকরণটা কী হয়, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 × 1/3 × x, এই যে আমাদের সমীকরণ পেয়ে গেলাম। এমন বলছে সমীকরণে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রিক স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে, বুঝি না? তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি আমরা জানি কি LL′, না LL′, এটা যদি আমাদের উপকেন্দ্র হয় তাহলে এই হচ্ছে দৈর্ঘ্য LL′, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য LL′ সমান সমান 4a, তাহলে 4a যদি হয় তাহলে 4 × a হচ্ছে 1/3 ইজ ইকুয়াল টু কী হবে 4/3, অ্যান্সার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এবার উপকেন্দ্রিক স্থানাঙ্ক কী হবে, উপকেন্দ্রিক স্থানাঙ্ক, উপকেন্দ্রিক স্থানাঙ্ক হবে মূলবিন্দু, এটা মূলবিন্দু হতে এ পরিমাণ গিয়েছে, তার মানে এ ওয়াই অক্ষ বরাবর যায়নি, তার মানে 0, তাহলে এ 0, তাহলে তার মানে এক্স এর মান হবে এই যে এক্স, এক্স অক্ষ বরাবর এ পরিমাণ যাবে, চূড়াতের এক্স সমান সমান এ, চূড়াতের ওয়াই সমান সমান 0। তাই আমরা বড় হাতের এক্স সমান সমান এ লিখতে পারতাম, বড় হাতের এক্স আসলে ছোট হাতের এক্স, বড় হাতের ওয়াই মানে আসলেই ছোট হাতের ওয়াই, কারণ এর পাশে আশেপাশে কিছু নাই। তাহলে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক কী হবে, উপকেন্দ্র সমান সমান হবে কি এ 0, এ 0 এর মান কত, এর মান হচ্ছে 1/3, তাহলে 1/3, 0 উপকেন্দ্রের স্থানাঙ্ক, শেষ। তা আমাদের আসলে এই ম্যাথটা করার উদ্দেশ্য হচ্ছে এই একটা বিন্দু দিয়ে গমন করে যদি কথাটা বলে, দ্যাট মিন্স হচ্ছে আমাদের এই সমীকরণটাকে স্যাটিসফাই করে এই বিন্দুটা, তার মানে আমরা যদি এই বিন্দুটা বসাই এই সমীকরণের মধ্যে, মানে এক্স এর মানে এক্সের জায়গায় যদি 3 এবং ওয়াইয়ের জায়গায় যদি −2 বসাই, তাহলে আসলে আমরা এই সমীকরণটা স্যাটিসফাই করতে পারবো। তাহলে কীভাবে স্যাটিসফাই করতে হবে, পি এর মান যদি 1/3 হয় তাহলে, তো পি এর মান আমরা এইভাবে নির্ণয় করলাম। তাই এই হচ্ছে আমাদের ম্যাথ। তো আমাদের পরবর্তী ম্যাথ হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9x, পরাবৃত্তের পি বিন্দুটি একটা বিন্দু, উপরস্থ একটা বিন্দু পি, এই বিন্দুটার কোটি মানে ওয়াইয়ের মান দেওয়া আছে 12,
এবং যদি বক্রটি যদি 12 হয় তাহলে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করো কত হবে, কত এটা নির্ণয় করতে হবে আমাদেরকে। কীভাবে নির্ণয় করতে পারি আমরা? আচ্ছা, আমরা এর আগে আমরা একটা ভিজুয়াল করি জিনিসটা। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এন এক্স পজিটিভ, দ্যাট মিন্স আমাদের এক্স অক্ষের উপর, এক্স আছে যেহেতু এক্স অক্ষের উপর হবে, এক্স অক্ষ হবে অক্ষরেখা, এক্স অক্ষের উপর হবে, এবং পজিটিভ যেহেতু তাহলে পরাবৃত্ত অসীম দিক হবে এক্স অক্ষের ধনাত্মক দিকে। এখন এই সমীকরণের উপরস্থ একটা বিন্দু পি ধরলাম, এটাই হচ্ছে আমাদের সেই বিন্দু পি। এখন আমরা বলতেছি এই দিক থেকে দিয়ে দূরত্ব কোটি, কোটি সমান সমান 12, এটা যদি আমাদের এস হয় তাহলে এদিক থেকে এদিকে দূরত্বটা নির্ণয় করতে বলছে, উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে কি হবে উপকেন্দ্রিক দূরত্ব? আচ্ছা, তো আমরা এর আগে ঠিক সেম ধরনের একটা ম্যাথ করেছিলাম যেখানে আমরা দেখেছিলাম যে এইখান থেকে আমাদের জাস্ট এক্সের মান যদি নির্ণয় করতে পারি তাহলে হয়ে যায়। দেখো, আমাদের আমরা দেখেছিলাম কি এদিক থেকে এদিকে দূরত্বটা কত, এই দূরত্বের সমান, যদিও দেখতে লাগে না, মনে করি আমরা এটা আর এটা সমান। তাহলে এস পি ইজ ইকুয়াল টু পি এম। তাহলে এইটার দূরত্ব, এটার দৈর্ঘ্য যদি বাই করতে পারি তা আর এটার দৈর্ঘ্য সমান সমান এটা, এবং এই মূলবিন্দু হতে এতটুকু দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের এক্স, আর এতটুকু দৈর্ঘ্য হচ্ছে এ পরিমাণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই সমীকরণ যেটা দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু নাইন এক্স, নাইন এক্স। এখন এটাকে আমাদেরকে ফোর এ এক্স এর মতো বানানো লাগবে। কীভাবে বানাতে পারি আমরা? যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর ইন্টু নাইন ডিভাইড বাই ফোর, কাটাকাটি করলে এটাই হচ্ছে আমাদের এ ইন্টু এক্স, এটা কি আমাদের এ। তাহলে এ হচ্ছে আমাদের এ, তাহলে আমরা বলতেছি যে এখান থেকে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা, এটা এটাই তো এটা সমান সমান এটা, ঠিক না? তাহলে এটাই তো আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যে এটাকে আমরা ধরলাম পিএম, পিএমই বললাম আমরা। পিএম সমান সমান কী পাচ্ছি? পিএম সমান সমান হচ্ছে এ প্লাস এক্স, এর মান কত? এর মান হচ্ছে নাইন ডিভাইড বাই ফোর প্লাস এক্স রিজাল্ট। আমাদের পিএমই দরকার, কারণ পিএম ইজ ইকুয়াল টু এসপি, এসপি ইজ ইকুয়াল টু পিএম। তাহলে এসপি হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য। এখন এক্সের মান কোথায় পাবো? এই এক্সের মান পাবো, আমাদের তো ওয়াইয়ের মান বলে দিছে, ঠিক না? ওয়াইয়ের মান যদি আমরা এখানে বসাই তাহলে কি আমরা এক্সের মান নির্ণয় করতে পারি? পারি। তা আমরা বসাই দিই, আমাদের সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু নাইন এক্স, এখানে ওয়াইয়ের মান বসাইলে টুয়েলভ স্কোয়ার ইজ ইকুয়াল টু নাইন এক্স, তাহলে কি হচ্ছে একশো চুয়াল্লিশ ইজ ইকুয়াল টু নাইন এক্স। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু ওয়ান ফোরটি ফোর ডিভাইড বাই নাইন। তো কাটাকাটি করলে যা হয়, কাটাকাটি করা দরকার, আমরা এখানে ডাইরেক্ট এক্সের মান বসাই দিই, তাহলে কী হয় নাইন ডিভাইড বাই ফোর প্লাস ওয়ান ফোরটি ফোর ডিভাইড বাই ফোর, সরি নাইন, ওয়ান ফোরটি ফোর ডিভাইড বাই নাইন। এবার লসাগু করলে আমরা আসলে কিসের মান পাইলাম? এই পিএম এর মান, এই পিএম সমান সমান এসপি, তার মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? এত। তো লসাগু করলে কী হয়, চার নং ছত্রিশ, নয় নং একাশি প্লাস ফাইভ সেভেন সিক্স, দুইটাকে যদি যোগ করি প্লাস এইটি ওয়ান করলে হয় হচ্ছে সিক্স ফিফটি সেভেন ডিভাইড বাই থার্টি সিক্স, থার্টি সিক্স দিয়ে ভাগ দিলে আসলে আমরা পাচ্ছি এইটিন পয়েন্ট টু ফাইভ, এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক দূরত্ব। তো এইভাবে আমরা সলভ করবো, আমরা এর আগেও ঠিক সেম একটা ম্যাথ করেছিলাম। তো এই হচ্ছে আমাদের সমাধান। তো পরাবৃত্ত রিলেটেড আমরা অনেক ধরনের ম্যাথই সলভ করলাম, তবে আমরা যত ধরনের পরাবৃত্ত দেখেছি সবগুলো পরাবৃত্ত আসলে এতটুকুও না, আরও অনেক ধরনের পরাবৃত্ত আছে। যেমন আমাদের পরাবৃত্ত থাকতে পারে এরকম ধরনের, এটা না ওয়াই অক্ষের অসীম দিকে না একশক্ষের অসীম দিকে, দুইটা মিলিয়ে। আবার এমনও থাকতে পারে আমাদের পরাবৃত্তটা দেখতে, এমনও থাকতে পারে পরাবৃত্ত দেখতে। তো এই ধরনের পরাবৃত্ত সমীকরণ আসলে আমাদের সাধারণ নিয়মে না, সাধারণ নিয়মে খাটে না। তো আমাদের আসলে সবগুলো আমাদের কনিক চ্যাপ্টারের মধ্যে আরও তো আছে আমাদের উপবৃত্ত, তো আমাদের সবগুলোর মধ্যে আসলে এই ধরনের কিছু ডিফেক্ট আছে, কিছু এই ধরনের কিছু ম্যাথ আছে যেগুলো আমরা আসলে একটা সূত্র দিয়ে শিখব। তো এই কারণে আমরা আসলে এই ধরনের যত রকমের ম্যাথ আছে এই সব ধরনের ম্যাথগুলো আমাদের কনিক চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমরা সলভ করব। তো আমাদের মোটামুটি এইগুলো বাদে আমাদের যত ধরনের ম্যাথ আছে আমরা সলভ করতে পারবো।
আর আমাদের পরাবৃত্ত আজ এতটুকু পর্যন্ত রাখবো, আর পরবর্তী ক্লাসে আমরা উপবৃত্ত পড়ব এবং তোমাদেরকে পরবর্তী ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।